চা এই পানীয়টির নাম শুনলে অনেকের লোম দাঁড়িয়ে যায়। অনেকেই দুধ চা খেতে পছন্দ করেন, কেউ বাবার র চা খেতে পছন্দ করেন, কেউ গ্রিন টি খেতে পছন্দ করেন, এক একজন এক এক ধরনের চা পছন্দ করেন। দিনে 7 থেকে 8 কাপ চা নলে চলেই না, নিম্নে 3 থেকে 4 কাপ চা তো খাওয়া পড়েই যায়। যারা চা প্রিয় মানুষ অন্তত দিনে 1 কাপ হলেও চা পান করেন, তাদের জন্য আজকের ভিডিওটি। অবশ্যই চার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানতে আজকের ভিডিওটি পুরো আমার সঙ্গেই থাকবেন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। চা এমন একটি পানীয় যেটা প্রায় 90% মানুষেরই পছন্দ, চা ছাড়া চলেই না। অনেকেই ঘুম থেকে উঠা মাত্রই চা খেতে চান। খালি পেটে চা খাওয়া কতটা ক্ষতিকর আপনারা হয়তো জানেন না, আপনারা নিজেরাই নিজের সর্বনাশ ডেকে আনছেন। চা এমন একটি পানীয়, চাতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। বিশেষ করে প্রচুর পরিমাণে চা খাওয়া তো ক্ষতি, এমনকি দুধ চা আমাদের শরীরের জন্য একেবারে বিষক্রিয়ার মতো। দুধ চা আমাদের শরীরে এমন মারাত্মক ক্ষতি করে যা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। দুধ চাটা চিনির পরিমাণ বেড়ে যায়, এতে করে আমাদের শরীরে যে মেদ ভুঁড়ি সেটা বেড়ে যায় এবং শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। অ্যাসিডিটি, বমি বমি ভাব, গ্যাস, অম্বল, টক ঢেকুর, এমনকি কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে এই প্রতিনিয়ত চা পান করার ফলে। তো অবশ্যই আপনাদেরকে জানতে হবে সঠিক নিয়মে কিভাবে আপনারা চা পান করবেন এবং কখন চা পান করলে আপনাদের সুবিধা হবে। তো গ্রিন টি আপনারা খেতে পারেন, গ্রিন টি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটা আমাদের শরীরের মেদ ভুঁড়ি কমায় এবং শরীরকে সুস্থ রাখতে গ্রিন টি আমাদের শরীর একেবারে ফুরফুরে করে তোলে, মন মেজাজ ভালো করে। অনেক সময় মাথা প্রচণ্ড ব্যথা করে, অনেক সময় সর্দি লাগে, ঠান্ডা লাগে, এমনকি নাক বন্ধ থাকে, সেই সময় যদি আমরা 1 কাপ গ্রিন টি পান করি তাহলে আমাদের ততটা শরীরের ক্ষতি হবে না। এতে করে আপনাদের শরীরের উপকার হবে, কিন্তু চায়ের সঙ্গে কখনো চিনি মেশাবেন না। চিনি মেশালে চায়ের গুণাগুণটা নষ্ট হয়ে যায়, আপনারা চিনি ছাড়া চা খেতে পারেন। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যারা অতিরিক্ত চা পান করে বা যারা খালি পেটে চা পান করে তাদের প্রোস্টেট ক্যান্সারও হতে পারে। এছাড়াও কিডনি সমস্যা হতে পারে, কিডনিতে পাথর হতে পারে, ঘুমের সমস্যা তো হবে। অতিরিক্ত চা পান করলে রাতে ঘুম হয় না, অস্থির অস্থির লাগে, আবার হৃদযন্ত্রের সমস্যাও হতে পারে। যারা প্রেগনেন্ট গর্ভবতী তাদের জন্য চা পান করা অতিরিক্ত পরিমাণে বা খালি পেটে চা পান করা মারাত্মক ক্ষতি হতে পারে, এতে গর্ভের শিশু পুষ্টিহীনতায় ভুগতে পারে। এজন্য আমাদেরকে চা পান করার ক্ষেত্রে কয়েকটি দিক খেয়াল রাখতে হবে। অনেকের আবার দুধ চা দিনে 2 থেকে 3 কাপ ছাড়া চলেই না, দুধ চা তো মারাত্মক ক্ষতি। দুধ চা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি, দুধে যখন চা মেশানো হয় আবার অতিরিক্ত চা পাতা দিয়ে দুধ চা তৈরি করা হয়, আবার চা দুধ চাতে প্রচুর পরিমাণে চিনিও অনেকেই খেয়ে থাকে। এতে করে দুধ চা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা অবশ্যই চা পান থেকে বিরত থাকবেন। আর কী নিয়মে চা পান করবেন সেটা অবশ্যই আপনাদেরকে জেনে রাখতে হবে। চা পান করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যাফেইনের পরিমাণ আর কাপের পরিমাণটা খেয়াল রাখতে হবে। অনেকেই বড় কাপে চা খেতে পছন্দ করে, এতে করে চাতে থাকা ক্যাফেইনের পরিমাণটা শরীরের জন্য আমাদের মারাত্মক ক্ষতি করতে পারে। এই জন্য আমাদেরকে চা কীভাবে খেতে হবে, চা খেতে হবে আপনারা সকালবেলা অবশ্যই ভর পেটে চা খাবেন। নাস্তা খাওয়ার অন্তত 20 থেকে 30 মিনিট পর চা খাওয়া যাবে, তো চা অবশ্যই পরিমিত খেতে হবে। অতিরিক্ত চা খাওয়া যাবে না, খালি পেটে চা খাওয়া যাবে না। আপনারা আদা বা মশলা চা খেতে পারেন, এতে করে চিনি বাদ দিয়ে চা খেতে হবে, তাহলে শরীরের কোনো ক্ষতি হবে না, শরীরের উপকার হবে। আর দিনে 3 কাপ চা খাওয়া যাবে, এর অতিরিক্ত বেশি যে কোনো জিনিস অতিরিক্ত পান করলেই কিন্তু আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। এজন্য অনেকেই তুলসী চা খেয়ে থাকেন, তুলসী পাতা দিয়ে চা অথবা আদা চা
অথবা মশলা চা, এই তিন ধরনের চা খাওয়া যাবে। মধু দিয়ে চিনি ছাড়া চা খাওয়া যাবে এবং দুধ চা খাওয়া যাবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন চা কীভাবে খেলে শরীরের ক্ষতি হবে আর কীভাবে খেলে আমরা চা খেলে উপকার হবে, শরীরের কোনো ক্ষতি হবে না। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন, লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইলো।